السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. আল-ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল-ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের ১৯ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তেলাওয়াতের শেষ অবস্থা। তেলাওয়াতের শেষ অবস্থা কেমন হবে? প্রিয় দর্শক, তেলাওয়াত করতে করতে শেষে যখন থামবেন তার অবস্থা কেমন হবে সেইটুকু আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি কোরআন মাজিদ পড়া অলরেডি শিখেই গেছেন আলহামদুলিল্লাহ। আমরা ২০ পর্ব যেদিন আপনাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত শেখাবো, পড়বো যেই দিন, সেই দিন আপনারা বুঝতে পারবেন যে শুরুতে কেমন হচ্ছে, মাঝে কেমন হচ্ছে তেলাওয়াতের অবস্থা, শেষে কেমন হচ্ছে, এ বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করবো ইনশাআল্লাহ। তবে আজকে আমরা ১৯ পর্বে এই বিষয়টি রাখছি আপনাদের জন্য যে আমরা যখন তেলাওয়াত করব, তেলাওয়াত করতে করতে শেষ অবস্থাটা কেমন হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রিয় দর্শক দেখুন, আমরা তিনটি আয়াত লিখেছি, দুইটি আয়াত লিখেছি এবং শেষে একটি আয়াতের শেষ অংশ লিখেছি, একটি শব্দ লিখেছি। প্রিয় দর্শক, আমরা এখানে শব্দ লিখেছি এরকম দেখুন যে শেষ অবস্থা আমরা জানব, শেষের অবস্থাটা কেমন হবে। প্রিয় দর্শক দেখুন যে নুনের উপর তাসদিদ, তার উপরে আকার, তার বামে আছে আলিফ খালি অবস্থায়, তারপরে আছে সিনের অস্বীকার সি। আমরা যখন শুরু থেকে পড়ে আসবো আয়াতটি, যেমন ধরুন পড়ছি কেমন, কপে পেশ কু, তার সাথে ল হসন্ত যোগে উচ্চারণ হবে কুল, উচ্চারণ কেমন হবে দর্শক? এখানে দেখুন, বোর্ডে দেখুন, বলুন কুল। এরপরে দেখুন আমরা আলিফের উপর আকার বসিয়েছি, অর্থাৎ আলিফের এককটা ধরবো আমরা ওয়া, ওয়ায়ে আকার আ, তাহলে আলিফে আকার আ। এরপর আইনের অসুকার, তার সাথে ওয়াও আছে, দেখুন আলিফে আকার আ পড়লাম, আইনের অসুকার, এরপরে ওয়াও যজমালা আছে, তার মানে আমরা ওই যে টানের অবস্থা তেলাওয়াতের মাঝে যখন টান আসবে তখন নিয়মটা কেমন হবে বলেছিলাম যে ওয়াও যজম হলে তার পূর্বে পেশ থাকলে টান একটু লম্বা হবে, এখানে টান একটু লম্বা দিয়ে পড়তে হবে, দেখুন ও পেলাম কি শুরুর শব্দ কুল, এরপরে আ, তারপরে ও, এরপরে দেখুন রালের অসকার, রাল নরম করে বলতে হবে এই বর্ণটি, রাল এর এককটা আমরা ধরবো র, র উচ্চারণ কেমন হবে রু, রালের অসকার রু, তাহলে উচ্চারণ পেলাম রু। এরপরে দেখুন বয়ের অস্বীকার, অর্থাৎ বা বরণের উপর নিচে আমরা রসিকার বসিয়েছি বি, এরপরে দেখুন র। প্রিয় দর্শক, এইখানে একটি বা বসবে, আমরা বাটি নিচে বসিয়ে দিচ্ছি, দেখুন রয়ের পরে বা বসবে। প্রিয় দর্শক বর্ণটি ছুটে গেছে, দেখুন রয়ের উপর আমরা আকার বসিয়েছি, রা হবে না র হবে, র এরপরে এর মাঝে হবে বা বর্ণটি, আমরা এখানে লিখলাম বা, চলে আসবে এইখানে নুনের তাসদিদকে, অর্থাৎ একটা নকে ধরবে বিন, বয়ের অস্বীকার বি যোগ তার সাথে হসন্ত যোগে একবার ন বিন। এরপরে দেখুন নুনে আমরা তা আকার বসিয়েছি না, এই যে দেখুন জবরের পরে আলিফ খালি অবস্থায় আছে, তাহলে আমরা পেয়েছিলাম তেলাওয়াতের মাঝে জবরের পরে আলিফ খালি থাকলে টান হবে এক আলিফ, না একটু লম্বা টান হবে। এরপরে সিনের অস্বীকার আমরা বসিয়েছি সি, এটা পেলাম আমরা অবস্থা, পুরোটা পড়লাম, কিন্তু যখন আমরা এইখানে শেষ করব তখন তেলাওয়াতের ধরনটা শেষটা কেমন হবে এটাই আমরা শিখব। দেখুন যখন সম্মানিত ইমামগণ সালাতে যখন তেলাওয়াত করেন তখন তারা পড়েন এভাবে কুল আউযু বিরাব্বিন্নাস, তারা কিন্তু বলেন না যে বিরাব্বিন্নাসি, আপনিও জানেন যে আমরা পড়ি এভাবে বিরাব্বিন্নাস রব্বিন্নাস এভাবে পড়েন, কিন্তু এখানে সি আছে, আপনি এটা জানেন যে আমরা পড়ি কি কুল আউযু বিরাব্বিন্নাস এইভাবে পড়ি আমরা, তো এখানে নাস মানে নুন, নুনের সাথে সিন হসন্ত যোগ হয়ে গেছে মানে মিলে গেছে, যুক্ত হয়ে গেছে, সি বললাম না কেন? যখন আমরা তেলাওয়াত শেষ করব, কোন আয়াত পড়ে শেষ করব, শেষ করলে তার শেষের যে বর্ণটি থাকবে এরকম জবরের পরে খালি আলিফ, তারপরে বর্ণ যখন আমরা অকফ করব, থামব, থামাটাকে আরবিতে অকফ করা বলে, অকফ, অকফ যখন করব দেখুন জবরের পরে আলিফ,
আলিফের পরে যে কোনো বর্ণে যদি বর্ণ থাকে, যদি আলিফের পরে যে কোনো বর্ণ থাকে, থাকলে আমরা যদি ওই বর্ণের উপরে অক্ফ করি থামি, তখন তার শেষ বর্ণের যে কার থাকবে সেটা এক জবর এক জের এক পেশ হতে পারে, দুই জবর দুই জের দুই পেশ হতে পারে, তখন সেটা কি হয়ে যাবে, হসন্ত হয়ে যাবে, হসন্ত হয়ে তার ডানের বর্ণের সঙ্গে মিলে যাবে। যেমন নাস মানে না বর্ণকে ন বর্ণকে টানতে হবে, তখন তিন গুণ বেশি, তিন গুণ টেনে বলতে হবে। প্রিয় দর্শক কেমন হলো দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস, সিন হসন্ত যোগে নয়ের সঙ্গে চলে গেছে, আর নয়ের আকারকে আমরা তিন গুণ টান দিচ্ছি। শেষের অবস্থাটা এতটুকু মাথায় রাখতে হবে যে কোনো বর্ণের উপরে যদি আকার থাকে, তারপর আলিফ খালি থাকে, আলিফ খালির পরের বর্ণে যেটাই থাক না কেন, আকার একা রসিকা রসকার যেটাই থাক না কেন, সেখানে যদি আমরা থামি তাহলে সেটা হসন্ত হয়ে তার ডানের বর্ণের সঙ্গে লেগে যাবে। প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ওটা তেলাওয়াত করে দেখালাম। এর পরে যে আমরা লিখেছি দেখুন, পরে একটি আয়াত লিখেছি, দেখুন আমরা নিয়েছি ম, তার উপরে খাড়া জবর বসিয়েছি, অর্থাৎ দীর্ঘ আকার উচ্চারণ হবে মা, একটু লম্বা বলুন মা। এরপরে লামের অস্বীকার লি, কাপের অস্বীকার কি, উচ্চারণ কেমন হবে মালিকি বলুন মালিকি। এরপরে দেখুন ইয়ার উপরে আমরা আকার বসেছি, ওয়ের উপরে কি আছে, যজম আছে, বোর্ডে দেখুন দর্শক, তাহলে কেমন হবে ইয়াও। আপনি কি এখানে টান দিবেন যে ওয়াও যজম আছে একটু টান হবে, কি করবেন আপনি? প্রিয় দর্শক দেখুন আমরা ইয়ার উপরে আকার বসেছি, ওয়ের উপরে কি আছে, যজম আছে। আপনি শিখেছিলেন যে ওয়াও যজম যদি থাকে তার পূর্বে পেশ থাকলে টান হবে, কিন্তু এখানে ওয়াও যজমের পূর্বে জবর আছে, অর্থাৎ এখানে কোনো টান হবে না, উচ্চারণ কেমন হবে ইয়াউ, কেমন হবে উচ্চারণ ইয়াউ। এরপরে দেখুন ময়ের অস্বীকার আছে মি, মি এসে ধরবে, দেখুন মাঝে দুইটি বর্ণ বাদ গেছে আলিফ এবং লাম, ম এসে ধরেছে দালকে, তাহলে উচ্চারণ হবে কি মিদ, ময়রশি মি এর সাথে দ যুক্ত হবে মিদ। এরপরে দেখুন আমরা তাসদিদের নিচে জবর বসিয়েছি, আপনাকে ভালো করে মাথায় রাখিয়েছি, বলেছিলাম যে তাসদিদের ওপরে যদি আমরা কোনো কার দিই অর্থাৎ জবর বসাই তাহলে সেটা জবরই হবে, আকারই হবে। আর তাসদিদের নিচে যদি জবর দেখতে পান, বর্ণের ওপরে জবর তার উপরে তাসদিদ, অর্থাৎ তাসদিদের নিচে বর্ণের ওপরে জবর থাকলে সেটি জবর নয়, সেটি জের। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় এরকম পাবেন যে তাসদিদের নিচে কি দেয়া আছে, তাসদিদের নিচে রসিকার বসানো আছে, বর্ণের নিচে নয়। বর্ণের নিচে না থাকলে তাসদিদ এবং বর্ণের মাঝে থাকলে সেটি রসিকার আকার নয়, মাথায় রাখতে হবে। তাহলে ময়ের অস্বীকার এসে দালকে ধরবে, দকে ধরবে মিদ। এরপরে দয়ের অস্বীকার এসে ইয়া যজমকে ধরবে, ওই যে বলেছিলাম যে তেলাওয়াতের মাঝে যদি ইয়া যজমের পূর্বে অর্থাৎ জব জেরের পরে যদি ইয়া যজম হয় তখন টান হবে একটু লম্বা দীর্ঘিকারের মতো, তাহলে কেমন হবে দি মিদ দি। এরপরে দেখুন নুনের অস্বীকার আছে নি, আমরা পড়ে আসলাম কেমন করে মালিকি ইয়াও মিদি নি, কিন্তু আমরা এইখানে থামবো, আমরা শেষ করব, নিঃশ্বাস আমাদের শেষ হবে এখানে তেলাওয়াত করার সময়। যখন আমাদের থামতে হবে তখন শেষের অবস্থাটা কেমন হবে, ঠিক এইখানে যেমন আমরা শেষ করলাম এখানেও তেমন শেষ হবে। নয়ের আকার যেটাই থাক না কেন, সেটা আকার রসিকার অসুকার যেই বর্ণেরই হোক না কেন, যেটা বর্ণ যে বর্ণটাই থাক না কেন, তার উপরে যেটাই কার থাক না কেন, সেটা হসন্ত হয়ে তার ডানের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক তাহলে কেমন হবে, ইয়া হসন্ত যোগ হয়ে দালের সঙ্গে চলে যাবে। তাহলে আপনার প্রশ্ন আসবে এখানে যে তাহলে ইয়া যজম হলো, ইয়া তো গেল দালের সাথে, তাহলে নয়ে যজম হয়ে সেটাও কি তার সাথে চলে যাবে, জি একসাথে যাবে, দুইটি বর্ণ পাশাপাশি হসন্ত যোগ হবে, এভাবেই চলে আসবে। প্রিয় দর্শক দেখুন উচ্চারণ কেমন হবে মালিকি ইয়াউমিদ্দিন, ন যোগ হয়ে গেল দয়ের সঙ্গে, এই দয়ের সঙ্গে ইয়া এবং ন দুটি যোগ হয়ে গেল হসন্ত আকারে। প্রিয় দর্শক আমরা এখানে তেলাওয়াত করলাম কি
مالك يوم الدين. আমরা বললাম না কোনটা? মালিক ইয়াউমিদ্দিনি, নি নয় রসিকা দিয়ে নি বললাম না। আমরা যখন তেলাওয়াত করি, আমাদের সম্মানিত ইমামগণ যখন সালাতে তেলাওয়াত করেন, তখন আমরা এভাবে শুনতে পাই কি সেটা এরকম করেন, মিদ্দিন হসন্ত করে দেন। তাহলে নিয়ম কি পেলাম যে জেরের পরে যদি এরকম ইয়া যজম হয়, ইয়া যজমের পরে যে বর্ণটাই থাক না কেন সেটা হসন্ত যোগে ডানের বর্ণের সঙ্গে লেগে যাবে। বুঝতে পারছেন আশা করি? তাহলে তেলাওয়াত করতে হবে কেমন করে? মালিক ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, দুইটি নিয়ম পেলাম। এরপরে আমরা শেষ নিয়ম যেটি শিখব তেলাওয়াতের, সেটি হলো দেখুন, আমরা এখানে পেশের পরে অ যজম নিয়েছি, অয়ের পরে আমরা ন বর্ণ নিয়েছি, নুন বর্ণকে নিয়েছি। তাহলে নুনে কি আছে? আকার আছে। উচ্চারণ কেমন হবে? তয়ে পেশ তু, এরপরে র হসন্ত আছে, উচ্চারণ হবে কি? তুর। এরপরে দেখুন হ, অর্থাৎ আকার আছে, উচ্চারণ হবে হ্যাঁ, তুর হ্যাঁ। মু, অর্থাৎ অ যজমের পূর্বে পেশ আছে, উচ্চারণ একটু লম্বা হবে মু। এরপরে নুনের উপর আকার আছে না, আমরা উচ্চারণ করব কিভাবে? তুরহামুনা, তুরহামুনা। কিন্তু দর্শক, আমি যখন আয়াতের শেষে এইভাবে কোনো শব্দ পেয়ে, এখন পেশের পরে অ যজম আছে, তারপরে নুন বর্ণ আছে, সেটা যে কোনো বর্ণ হতে পারে, যখন আমরা এরকম পাবো তখন এই শেষের বর্ণটি কি হয়ে যাবে? হসন্ত হয়ে যাবে, তার ডানের বর্ণের সাথে কারের সাথে মিলে যাবে। আমরা 18 পর্বে শিখেছিলাম তিনটি বর্ণ, যে জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া এবং পেশের পরে অ যজম, এমন হলে টান একটু লম্বা হবে। ঠিক ওই নিয়মটাই মাথায় রাখতে হবে, এই তিনটি বর্ণের পরে যদি আরও একটি বর্ণ আসে এবং সেই বর্ণে যদি আমরা তেলাওয়াত শেষ করি, থামি, তখন তার শেষ বর্ণটির কারটি শেষ বর্ণের কার হয়ে যাবে হসন্ত, হসন্ত হয়ে তার ডানের বর্ণের সঙ্গে মিলে যাবে। প্রিয় দর্শক, এতটুকু মাথায় রাখলে আপনি তেলাওয়াত করার শেষ অবস্থাটা আপনি বুঝতে পারবেন। দেখুন, তুরহামুন, টানটা হবে তিন গুণ বেশি, তিন গুণ বেশি টান দিয়ে বলতে হবে তুরহামুন। প্রিয় দর্শক, আমরা এই নিয়ম শিখলাম তেলাওয়াত করতে, তেলাওয়াতের শেষ অবস্থা জানতে আরও কিছু শব্দ আপনাদের সামনে নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখুন আমরা আরও বেশ কিছু শব্দ আয়াতের শেষ অংশ আমরা এখানে নিয়ে এসেছি। দেখুন আমরা এখানে ছোট্ট একটি আয়াত লিখেছি, দেখুন একটু দেখুন, একটি ছোট্ট একটি আয়াত লিখেছি। দেখুন, আলিফের ওপর জবর অর্থাৎ আকার বসিয়েছি, আ, এরপরে লামের ওপর আমরা যজম বসিয়েছি, ল যোগ হবে আলিফের সঙ্গে, উচ্চারণ হবে কেমন? আল। এরপরে দেখুন মোটা চিহ্ন পেয়ে গেছি, তার মানে এই আকারকে চার আলিফ টানতে হবে, আকারকে চার আলিফ টানতে হবে, তাহলে পেলাম কি? আল হ্যা, এসে ধরবে কফকে, হ্যা তু, কফে আকার ক, মোটা বর্ণ কা হবে না, উচ্চারণ কি হবে? এককটা ক। এরপরে তায়ে, তয়ের অসুকার তু, বলুন আল ক তু। প্রিয় দর্শক, আয়াতের শেষে যদি এরকম গোল তা আসে, দেখুন এই যে গোল তা, এইরকম তা যদি আসে আর এই এই ধরনের তায়ের ওপর যদি ওয়াকফ করি, তখন এটা হাকত এমন হবে না, তা হসন্ত হয়ে যাবে না, বরং এরকম গোল তা, লম্বা তা নয়, কিন্তু আবার ভালো করে বুঝুন, এরকম লম্বা তা নয়, লম্বা তা হবে না, গোল তা, দেখুন এরকম গোল তা, এমন যদি গোল তা আয়াতের শেষে আসে, দেখুন দর্শক, গোল লম্বা তা নয়, কিন্তু গোল তা আয়াতের শেষে যদি আসে, সেখানে যদি আমরা থামি, শেষ করতে চাই, তাহলে সেটার একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম নিয়ম আছে, সেটি হলো এই ধরনের গোল তা অক্ফ করলে, সেটা থামলে সেটা হা হয়ে যাবে, হা। আবার ভালো করে বুঝুন, আয়াতের শেষে যেইখানে আমি থামছি, থামার স্থলে যদি এরকম গোল তা আসে, গোল তাটি হসন্ত যোগ তা হবে না, বরং সেটি হসন্ত যোগ হা হবে। যেমন
الحاق শেষে কি হবে ক দেখুন এমন হবে ক এর সাথে সরাসরি হা যোগ হয়ে যাবে কেমন হবে ক এরকম ক এর সঙ্গে কি হয়ে যাবে হা যোগ হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন তাহলে কেমন হবে الحاق ক ক এরকম হা যোগ হবে হ যোগ হবে তাহলে আমরা একটা নিয়ম জানলাম যে তেলাওয়াতের শেষে যদি গোলতা আসে যেখানে আমি থামছি এমন স্থলে যদি গোলতা আসে তাহলে সেটাকে থামার কারণে সেটা থামার কারণে কি হয়ে যাবে হা হয়ে যাবে পেলাম একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হলো কোরআন মাজিদে এমন বহু শব্দ আছে যে শব্দগুলোতে এরকম শেষে দুই জবর আছে গোলতা ব্যতীত ওইরকম গোলতা কতক সময় গোলতায়ের উপরেও কি আসবে দুই জবর আসবে গোলতায়ের উপরে শেষ স্থলে গোলতায়ের উপরে দুই জবর দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ যেটাই আসুক না সেটা যেটাই আসুক না কেন সেটা থামলে কি হয়ে যাবে হ বর্ণ হয়ে যাবে কিন্তু গোলতা ব্যতী রেখে অনেকগুলো শব্দ এরকম আসবে কোরআন মাজিদে যেইখানে শেষ স্থলে দুই জবর পাওয়া যাবে দুই জবর কিন্তু শর্ত দর্শক শর্ত হলো দুই জবর দুই জের নয় দুই পেশ নয় শুধুমাত্র দুই জবর শর্ত আয়াতের শেষে যদি এরকম দুইটি জবর আসে কোনো বর্ণের উপরে দুই জবর আসলে তখন মনে মনে আপনাকে এরকম ধরে নিতে হবে যে এখানে একটি জবরের টান হবে কেমন এখানে পড়ুন আপনি আবে বলেছিলাম বা বর্ণের উপরে যজম হলে এটি ব্যতিক্রম আওয়াজ তৈরি করতে হবে যেটাকে আমরা বলেছিলাম প্রতিধ্বনি তৈরি করতে হবে তাহলে বা বর্ণের উপর যজম আছে আলিফের আকার আ এরপরে বা এ যজম আবে তারপরে দেখুন ওয়ের ওপর আকার আছে তারপরে আলিফ খালি আছে লম্বাই মানে টান হবে একটু ওয়া এরপরে আমরা দিয়েছিলাম কি দুই জবর বায়ে দুই জবর দিয়েছিলাম আমরা হিসাবে পড়ব এখানে কি বান আবে ওয়া বান পড়ব কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে শেষ অবস্থা তার এমন হবে যখন আমরা শেষ করব দুই জবর চলে আসলে এটা মনে মনে ধরে নিতে হবে একটা জবর এখানে নাই এক জবরকে বাদ দিয়ে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে একটু লম্বা টান দিতে হবে বা আমরা বলবো না বান বান বলবো না মানে আমরা কি শিখেছিলাম একটি আকারে বর্ণটির কার যোগে উচ্চারণ হবে বা আর আরেকটি আকারে বলেছিলাম সেটা যুক্ত হবে ন কেমন হবে হিসাবে বান হয় কিন্তু আমরা এখানে থামছি যার কারণে উচ্চারণ করতে হবে থামার কারণে একটি জবর বাদ দিয়ে একটু টানটা লম্বা দিয়ে পড়তে হবে কি বা এটি একটি ভিন্ন ধরনের নিয়ম তেলাওয়াতের শেষ অবস্থা তাহলে আমরা পড়ব কিভাবে আবে ওয়া বা এমন শব্দ আছে আফ ওয়া জা কিরামা বাসীরা খবীরা কোরআন মাজিদে বহু শব্দ আছে এভাবে দুই জবর দিয়ে শর্ত কি দুই জবর দুই জের দুই পেশ নয় এতটুকু মাথায় রাখতে হবে তাহলে আমরা প্রথমে দুইটি শব্দ শিখলাম যে গোলতা আসলে তা হসন্ত যোগ হবে না বরং সেটি হা হয়ে যাবে আর এইখানে দুই জবর আসলে অর্থাৎ গোলতা ব্যতীত অন্য যতগুলো বর্ণ আছে সব বর্ণের ওপরে যদি এরকম দুই জবর আসে তাহলে দুই জবরটা কি হবে একটা জবর বাদ দিয়ে একটা জবরকে টানতে হবে এক আলিফ এটা একটি ভিন্ন ধরনের নিয়ম এরপরে দেখুন পরের শব্দ আমরা লিখেছি কি দেখুন ময়ে আকার আমরা বসেছি মা এরপরে নুনে যজম নিয়েছি তারপর ইয়াতে তাসদিদ আছে ওই যে ছয়টি বর্ণ আমরা পড়েছি যে নুনে যজমের পরে যে ছয়টি বর্ণ আসলে ভিন্ন ধরনের নিয়ম হবে দেখুন নুনে যজমের পরে ইয়া চলে আসছে আমরা ধরে নিব ইয়া ইয়া নুন ইয়ার মধ্যে প্রবেশ করেছে ঢুকে গেছে তাহলে ম এসে ময়ের আকার এসে ধরবে ইয়াকে উচ্চারণ কেমন হবে মাই এরপরে দেখুন ইয়ার উপরে আমরা কি দিয়েছি আকার দিয়েছি ইয়া ইয়া জবর ইয়া উচ্চারণ কেমন করব মাই ইয়া এরপরে দেখুন সিনের ওপরে আকার বসেছি সা আর তার উপর তারপরে আলিফের উপর মোটা চিহ্ন আছে তার মানে মোটা চিহ্ন যে বর্ণের উপরে থাকবে তার ডানের বর্ণকে চার গুণ বেশি টানতে হবে তাহলে কেমন হবে সা এরপরে দেখুন হামজার উপরে পেশ বসিয়েছি অর্থাৎ হামজা পেশ ও কিন্তু আমরা অক্ষ যখন যখন থামবো তেলাওয়াত করার সময় যখন থামবো তখন আমরা পড়বো না এরকম মাই ও এমন বলে থামবো না বরং সেটাকে আমরা কি করব শেষের বর্ণের কারকে আমরা হসন্ত করে দেবো দেখুন
من يشاء এখানে হামজা বর্ণ আছে তাই আমরা এভাবে ধাক্কা দিলাম হামজা বর্ণে যজম হলে হামজা বর্ণের উপরে যজম হলে সেটি আওয়াজটি থেমে যাবে আওয়াজ থেমে যাবে আওয়াজ চালু থাকবে না কেমন শা এতটুকু মাথায় রাখতে হবে তাহলে আবার যদি কত সময় এরকম পাওয়া যায় দেখুন হামজার উপরে যদি দুই জবর থাকে প্রিয় দর্শক হামজার উপরে যদি দুই জবর থাকে তখন কিভাবে হবে এই নিয়মে চলে আসবে এরকম আ টান হবে কিন্তু আমরা এখানে পেশ বসিয়েছিলাম পেশ বসার কারণে এটা কি হয়ে যাবে হসন্ত হয়ে যাবে হামজার পেশটা এতটুকু মাথায় রাখতে হবে প্রিয় দর্শক এরপরে কোরআন মাজিদে অনেক শব্দ আছে এমন যেখানে বর্ণের ওপরে খাড়া জবর আছে তার সাথে ইয়া লাগানো আছে ইয়া আছে দেখুন আমরা এখানে একটি শব্দ নিয়েছি এর পূর্বে কিন্তু আরও শব্দ থাকবে একটি আয়াতে তো একটা শব্দ দিয়ে শেষ হয় না অনেকগুলো শব্দ থাকে কয়েকটি শব্দ যোগে একটি আয়াত এভাবে গঠিত হয় তেলাওয়াত করার সময় আমরা কয়েকটি শব্দ পাই শেষের অবস্থা আপনাদেরকে জানাচ্ছি যে শেষ অবস্থাটা কেমন হবে এর পূর্বে কিন্তু আরও শব্দ থাকবে শব্দ আসার পরে শেষ শব্দটি এমন হবে যে শেষ শব্দে শেষ বর্ণের ওপরে খাড়া জবর থাকবে তার সাথে ইয়া থাকবে তখন আমরা কি করব তখন আমরা এভাবে পড়ব তয়ের ওপরে আকার আছে তা হবে না বরং ত হবে এককটা উচ্চারণ করতে হবে এবং আওয়াজ মোটা করতে হবে দর্শক উচ্চারণ কেমন হবে ত এরপরে আমরা গয়নের ওপর খাড়া জবর অর্থাৎ দীর্ঘ আকারে দেখতে পাচ্ছি দেখুন গ এরপরে ইয়া আছে ইয়াকে আপনি কি বলবেন ইয়াকে এখানে রসিকার রসুকার না কার কোনটা বসাবেন কার আকার রসিকার রসুকার কি বসাবেন আমরা বলেছিলাম যে বর্ণ খালি থাকবে সেই বর্ণে আমরা কোনো চিন্তা করব না যে এখানে আমরা ইয়ার উপর কার বসাবো কোন কার বসাবো কোনো কিছুই বসাতে হবে না খালি থাকবে তাহলে মাথায় রাখতে হবে শেষ শব্দ যদি এরকম হয় যে খাড়া জবর আছে আর তার সাথে ইয়া লাগানো আছে তখন ইয়া বাদ চলে যাবে ইয়া তো আমার পড়ার মধ্যে আসবে না আর সেখানে টানটা ঠিক আগের মতোই দীর্ঘকারে যেমন আমরা টান দিয়েছিলাম ওইরকমই টান হবে প্রিয় দর্শক দেখুন ত গ থামতে হবে এভাবে আবার দেখা যাচ্ছে যে আমরা আরও একটি শব্দ নিয়েছি তার মতোই দেখুন হয়ের অসুকার বসেছি হু এরপরে দালে খাড়া জবর তারপরে আমরা ইয়াকে খালি নিয়েছি উচ্চারণ কেমন হবে হুদা আপনি বলবেন না হুদা ইয়া ইয়া বলবেন না ইয়া কেন বলবেন ইয়া তো খালি আছে পড়তে হবে না ইয়া আসবে না দেখুন হুদা এরপরে কি আয়াত শেষ এরকম আয়াত শেষ হবে হুদা পেয়ে গেলাম আমরা শেষের অবস্থা প্রিয় দর্শক দেখুন আমরা আরও দুইটি আয়াতের অংশ নিয়ে এসেছি শেষ অবস্থা কেমন হবে দেখানোর জন্য প্রিয় দর্শক দেখুন আমরা শেষে দুই পেশ পেলাম এবং দুই জের দুই পেশ এবং দুই জের নিয়ে এসেছি দেখুন কেমন হয় আমরা তো দুই জবর দিয়ে শিখলাম যে দুই জবর যদি কোনো বর্ণের উপরে হয় গোলতা ব্যতীত তাহলে তখন আমরা এক আলিফ একটু লম্বা করে এক আলিফ একটু টান দিয়ে দীর্ঘ আকারের মতো একটু টান দিয়ে পড়ব এখন আমরা এখানে দুই পেশ পেলাম আয়াতের শেষ অংশে তাহলে কেমন হবে দেখুন আমরা শুরু থেকে পড়ে আসি বলুন আয়নে জবর আ এরপরে জালের ওপর আকার বসিয়েছি তারপরে আলিফ খালি আছে অর্থাৎ জবরের বামে আলিফ থাকলে টান একটু লম্বা হবে দীর্ঘ আকারের মতো এরপরে দেখুন দুই পেশের দুই পেশ আছে বয়ের অসুকার বু আরেকটা রসুকারে কাজ করবে দন্ত নয়ের কেমন হবে বুন বুন এরপরে দেখুন শব্দটি কেমন হলো আদা বুন এরপরে দেখুন ওয়ের ওপরে আমরা আকার বসেছি ওয়ে আকার আ এরপরে লামের অস্বীকার তার সাথে ইয়া যজম আছে ইয়া যজম মানে কি ইয়া যজমের পূর্বে যদি জের থাকে তাহলে আমরা বলছিলাম টান একটু লম্বা হবে কেমন হবে আলি এরপরে মিমের অসুকার মো আরেকটা পেশে হবে দন্ত নয়ের কাজ কেমন হবে ময়ের অসুকার মো যোগ ন উচ্চারণ কেমন হবে মুন আলি মুন কিন্তু আমি যখন তেলাওয়াত করতে করতে আয়াতের শেষ অবস্থায় অর্থাৎ এখানে এসে যখন মিমের ওপরে থামছি তখন দুই পেশ আছে সে তখন অবস্থাটা কেমন হবে দুই পেশ থাকলে অবস্থা কেমন হবে ঠিক একই রকম আমরা যেমন জেরের বামে যজমালা ইয়া এরপরে যে কোনো বর্ণ থাকলে আমরা যেমন বলেছিলাম যে হসন্ত যোগ হয়ে তার ডানের বর্ণের সাথে লেগে যাবে এখানে এরকম মিমের দুইটি পেশ হসন্ত হয়ে যাবে হয়ে লামের সঙ্গে লেগে যাবে দেখুন আলিম
টানটা তিন গুণ বেশি হবে। আলিম শব্দটি পড়ি আমরা দুটি শব্দ, আযাবুন আলিম। প্রিয় দর্শক, তাহলে আমরা শেষে দুই পেশ পেলে, এই যে দেখুন জেরের বামে যজমালাইয়া, তারপরে দুই পেশ আছে, একই নিয়ম চলে আসবে, এটা হসন্ত হয়ে যাবে। এরপরে দেখুন আমরা এখানে আরও দুইটি শব্দ লিখেছি, মিন একটি শব্দ আর পরে এই কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ। দেখুন মিন একটি শব্দ, নুন সদ ইয়া র মিলে একটি শব্দ। দেখুন মিমের অস্বীকার মি, তারপরে নুন যজম আছে, নুন যজম নুন আলা পরে নুনের ভিতরে প্রবেশ করবে, ঢুকে যাবে, তাহলে কেমন হবে? মিমের অস্বীকার মি যোগ হসন তাসদিদ আছে, মানে এখানে একটি ন ধরবো মিমের সাথে, কেমন হবে? মিন। মিমের অস্বীকারের সাথে একটা ন যোগ হয়ে যাবে, উচ্চারণ হবে মিন। এরপরে নুনে আকার আছে, অর্থাৎ ন ধরবো আকার না, মিন না। এরপরে দেখুন সদের অস্বীকার পরে ইয়া যজম আছে, সি, মোটা উচ্চারণ হবে, টান একটু লম্বা হবে, সি মিন না সি। এরপরে রয়ে দুইটি জের আছে, এক রয়ে রসিকারের কাজ আর একটি জেরে রসিকারের কাজ, আরেকটি জেরে নয়ের কাজ, তার মানে কি হবে? রয়ে রসিকার রি যোগ ন, উচ্চারণ কেমন হবে? রিন, মিন না সি রিন, তাই হচ্ছে হিসাবে। কিন্তু আমরা যখন থামবো, থামার কারণে এ শেষের দুই জের হসন্ত যোগে ডানের বর্ণের সঙ্গে মিলে যাবে, এই ডানের রসিকারের সাথে মিলে যাবে। দেখুন মিন্নাসির, আবারও বোঝাচ্ছি, ভালো করে বুঝুন, শেষের এই দুই জের হসন্ত হয়ে এরকম হসন্ত, মনে মনে আমরা হসন্ত ধরবো, এইখানে পড়লাম, এখানেও আমরা মনে মনে কি ধরবো? হসন্ত ধরবো, যে দুইটি পেশ নাই তুলে দিলাম, দিয়ে আমরা হসন্ত ধরবো, এখানেও দুই জেরকে আমরা তুলে দিয়ে মনে মনে আমরা কি ধরবো? হসন্ত ধরে র মিশে যাবে কার সঙ্গে? সদের সঙ্গে, সদের রসিকারের সাথে, উচ্চারণ হবে কেমন? মিন নাসির। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ১৯ পর্বে তেলাওয়াতের শেষ অবস্থার বিষয়ে ভালো করে অবগত হয়েছেন, আয়ত্ত করতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন। আজকের পর্বে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।